হ্যালো বন্ধুরা, হোম অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। দাম্পত্য জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আর সুখকর সময় হলো সন্তান লাভ। প্রত্যেক দম্পতিরই স্বপ্ন থাকে যে তাদের একটি সুস্থ আর সুন্দর সন্তান হোক। এমনকি মা হওয়া একজন নারীর জন্য সবচেয়ে সুন্দর সময় এবং গর্ভধারণ একজন নারীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। একজন নারী যখন জানতে পারেন যে সে মা হতে চলেছেন, তখন তার জীবনে সর্বশ্রেষ্ঠ একটা অনুভূতি কাজ করে। আবার অনেকে এই সময় খুব ঘাবড়ে যান, বিশেষ করে যারা নতুন মা হচ্ছেন। তাদের জন্য গর্ভকালীন সময়টা আনন্দ, ভয় ও উত্তেজনা সব মিলিয়ে সম্পূর্ণ এক নতুন অনুভূতির সৃষ্টি হয়। এ সময় কী করতে হবে, কী করা যাবে না, এসব চিন্তাভাবনা নিয়ে সবাই প্রায় বেশ অস্থির আর চিন্তিত থাকেন। আর অবশ্যই এই সময় গর্ভবতী মায়েদের প্রয়োজন বাড়তি যত্ন ও বিশেষ সাবধানতা। এই সময়ের সামান্য ভুল সন্তান এবং মা উভয়ের জন্যই হতে পারে মারাত্মক ঝুঁকির কারণ। তাহলে চলুন জেনে নিন এই গর্ভাবস্থায় কী কী নিয়ম মানা প্রয়োজনীয় আর সতর্কতা নিয়ে আমাদের এই বিস্তারিত তথ্য, যা অবশ্যই আপনাদের উপকারে আসবে। গর্ভাবস্থায় নারীর শরীরে নানা রকম পরিবর্তন আসে, যেমন অরুচি, বমি বমি ভাব, শরীরে ক্লান্তি, কোনো কিছু ভালো না লাগা, সবসময় শুয়ে থাকার ইচ্ছা। এছাড়াও দেখা দেয় মাথা ঘোরা, মাথা ব্যথা, পেট ব্যথা, বুক জ্বালা, বুক ধরফর করা, নানা রকম উপসর্গ। তাই গর্ভাবস্থায় একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ মতে থাকা একান্ত প্রয়োজন। গর্ভাবস্থায় মাসে অন্তত একবার করে শরীর চেক আপ করলে মা ও পেটের বাচ্চার কোনো রোগ থাকলে তা অবশ্যই ধরা পড়ে। দীর্ঘ 40 সপ্তাহ বা 9 মাস 10 দিন ধরে এই গর্ভাবস্থা চলে, তাই শারীরিক নানা উপসর্গ আসাটাই স্বাভাবিক। এবার জেনে নিন এই গর্ভকালীন সময়কার পালনীয় কিছু অতি আবশ্যক নিয়মকানুন। সর্বপ্রথম বিষয় হলো খাওয়া দাওয়া। এই সময় ভালো পাকা ফল, দুধ, ছোট মাছ, হালকা ভাত, চিড়ে, হরলিক্স বা গর্ভাবস্থার ভালো সাপ্লিমেন্ট খাওয়া ফলপ্রদ। এই সময় খুব বেশি খাওয়া ও উপবাস দুটোই কিন্তু খুবই ক্ষতিকর। ফলের মধ্যে কিছু ফল যেমন কাঁচা পেঁপে, কাঁঠাল, আনারস, এগুলি না খাওয়াই ভালো। গর্ভাবস্থায় অনেক সময় কষার সমস্যার সৃষ্টি হয়, তাই এই সময়ে এসবগুলের ভুষি খাওয়া যায়। দ্বিতীয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। গর্ভাবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন আর ঢিলে ঢালা জামাকাপড় পরা দরকার। আপনার বাড়ির পরিবেশকেও যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। এই সময় প্রতিদিন ভালো সাবান দিয়ে স্নান করুন। আর খুব বেশি ঠান্ডা আর খুব বেশি গরম জলে একদম স্নান করা ঠিক নয়। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে যাতে সর্দি কাশির সমস্যা যাতে সৃষ্টি না হয়। তৃতীয় হলো হালকা পরিশ্রম বা এক্সারসাইজ। দীর্ঘ 40 সপ্তাহ ধরে পুরোপুরি বিশ্রামে থাকা একদমই ঠিক নয়, তাতে প্রসবকালীন কষ্ট আর গর্ভস্থ বাচ্চা নিস্তেজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই হালকা কাজকর্ম, চলাফেরা ও হালকা এক্সারসাইজ অবশ্যই করা উচিত। চতুর্থ হলো মন সবসময় হাসিখুশি রাখা। গর্ভাবস্থায় মন সবসময় প্রফুল্ল রাখা প্রয়োজন। তার জন্য বাড়ির সকলকেই সেই দিকে খেয়াল রাখতে হবে, যাতে গর্ভবতী মায়ের মনের ভেতরে ভয়, আশঙ্কা, দুঃখ বা ক্ষোভ এই ধরনের কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। এই সমস্ত উদ্বেগ বা আশঙ্কা গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে, এমনকি আসন্ন সন্তান মানসিক বৈকল্য নিয়েও জন্ম নিতে পারে। সর্বশেষ সতর্কতাটি হলো গর্ভকালীন মায়ের কোনো ধরনের ছোট বড় যে কোনো শারীরিক সমস্যাতেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কখনোই কোনো অসুখ বা শারীরিক সমস্যাকে হালকাভাবে ছেড়ে দেওয়া যাবে না। একটি ছোট্ট ভুল থেকেই ডেকে আনতে পারে বড় ধরনের কোনো সমস্যা। তো বন্ধুরা, এই ছিল আমাদের গর্ভবতী মায়েদের সম্পর্কে সতর্কতা ও সাবধানতামূলক গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।